গুড মর্নিং ফ্রেন্ড, আমি মুস্তাক আহমেদ এবং তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুস্তাক ব্লগ। আবার একটা নতুন দিন শুরু হয়েছে এবং এই নতুন দিনে আমি আপাতত আছি অফিসের রাস্তায়। আজকে আমি ডিরেক্ট অফিসে যাব না, যেহেতু গতকাল রাতে আমার ঘুমাতেও দেরি হয়েছে, সকালে উঠতে দেরি হয়েছে, তার কারণে আমি সকালে ট্রেনটা পাইনি। তার জন্য আমি আজকেও আবার বাইক নিয়ে যাচ্ছি অফিসে। আজকে ডিরেক্ট যাব না, ডিরেক্ট আমি যাব একটা কাস্টমারের বাড়িতে, যেহেতু আমাকে 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে দক্ষিণেশ্বর। তো আমি ডিরেক্ট কলকাতা 1 নম্বর এয়ারপোর্ট থেকে সোজা বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে দিয়ে সোজা আমি দক্ষিণেশ্বরেই যাব। বন্ধুরা, আজকে এটা আমার সেকেন্ড কল এবং প্রথম কাজটা আমি অলরেডি কলকাতা আসার পরেই করে নিয়েছি এবং এটা আমার সেকেন্ড কল। তো আমি এই কাজটা করব, কাজটা করার পরে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলছি। দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কলকাতা 108, মানে ISI বড়নগর। আজকে আরও একটা কাজ আমি করে ফেললাম এখানে, এটা আমার 3 নম্বর কাজ হয়েছে। তো এখান থেকে আরও 2টো কল আছে, আমি আলমবাজারে যাব। এর আগের দিন ব্লগে তোমাদের যেটা দেখিয়েছিলাম যে হুগলি নদীর ধারে আমি গিয়েছিলাম ঘুরতে, তো পাশে আমার আরও একটা কাজ আজকে আছে। আবার নতুন কাজটা এসছে, প্রথম 5টা কাজ দিয়েছিল, তারপরে আবার একটা কাজ এসছে। তো আমি মোট 6টা কাজ করতে হবে আজকে আমাকে। গতকাল করেছিলাম 8টা কাজ, যেটা তোমরা জানো। তো আজকে আমাকে 6টা কাজ দিয়েছে। যাই হোক, সার্ভিস লাইনে আমার যে কাজ বর্তমানে করছি সেটা আমি এমনি খুব এনজয় করি, কেননা এর আগে আমি যখন অফিসে কাজ করতাম তখন সারাটা দিন 8 ঘন্টা ডিউটি ছিল, মাঝখানে 1 ঘন্টা রেস্ট। তো পুরো সময়টা আমাকে অফিসের মধ্যে কাজ করতে হতো, সেটা আমি খুব একটা ভালো লাগতো না আমার, সেটা আমি খুব একটা এনজয় করতে পারতাম না। কিন্তু এখন যে কাজটা করছি, আমাকে চারিদিকে ঘুরে ঘুরে কাজ করতে হয় এবং যেটা আমি খুব ভালোবাসি। একটা কাজ করলাম, একটু বাইরে বেরোলাম, আবার কিছুটা গেলাম, আবার একটা বাড়িতে কল অ্যাটেন্ড করলাম। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবং বর্তমানে এই যে আমি কাজ করছি, এটা আমি বিগত 7 বছর ধরে আছি আমি এই কোম্পানিতে। দেখা যাক আগামী দিনে কিসে কী হয় এবং তোমরা সবই জানতে পারবে নিশ্চয়ই। উত্তর কলকাতার এইসব রাস্তাগুলো আমার কাছে নারী নক্ষত্রের মতো চেনা, কেননা আমি আমার সার্ভিস লাইফের বিগত 7-8 বছর ধরে কলকাতার এইসব গলিতে আমি বিভিন্ন কাস্টমারদের বাড়িতে সার্ভিস দিয়ে আসছি। কখনো গরমের দুপুরে কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে, কখনো বর্ষায় হাঁটু সমান জল ভেঙে, কখনো বাহার হিম করা শীতের সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে যাই কাস্টমারের বাড়িতে সার্ভিস দিতে, আমাদের খবরই বা কে রাখে। আমরা অনেক কাস্টমারের বাড়িতে ফিল্টার জলের উৎস যোগাই, আবার আমরাই বাড়িতে সাধারণ নলকূপের আয়রনযুক্ত জলই পান করি, আমাদের খবরই বা কে রাখে, আমাদের খবরই বা কে রাখে। আমি আরও একটা কল কমপ্লিট করে ফেলেছি, আমার কাজ আরও কয়েকটা কাজ আছে। তো আজকে প্রচণ্ড গরম, এই রোদ্রের মধ্যে কাজ করাটা খুব চাপের হয়ে পড়ছে, বারবার দাঁড়াচ্ছে, একটা করে কাজ করছে এবং বারবার রেস্ট নিতে হচ্ছে আমাকে। প্রচণ্ড গরম, কলকাতায় তাপমাত্রা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যার কারণে কাজ করতে পারাটাও খুব চাপে হয়ে পড়ছে আমাদের পক্ষে। তো এইভাবেই আমাদের কাজ করতে হয় যারা সার্ভিসে কাজ করে বন্ধু, এইভাবেই কাজ করতে হয়। দুপুরবেলা আঁখের রস খেয়ে নিচ্ছে, মানে প্রচণ্ড গরম আছে আজকে, বুঝতে পারছো। এখন কি আঁখ নতুন না কি বলো তো, নতুন উঠেছে আঁখকে? আর সরু তো, প্রচণ্ড সরু আছে, সরু থাকে ঠিক আছে, কিন্তু মাল পুরো এখন টাইম হয়নি। হ্যাঁ, আজ এখন পুরো টাইম হয়নি। Thank you.
তো বন্ধুরা, আজকে এটা আমার 6 নম্বর কল এবং আমি অলরেডি কাস্টমার বাড়ির সামনে চলে এসেছি। এটা আমার আজকের লাস্ট কল হবে এবং এই কাজটা করার পরে আমি অফিসে ফোন করবো। যদি দেখি আরও কাজ আছে তো সেই কলটা আমি নেবো, তা নাহলে নেবো না। আজকে এটা লাস্ট কল করেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো সঙ্গে থাকো, তোমরা ভালো ভালো আরও জায়গা দেখতে পাবে তোমরা। আমি তোমাদের এক্সপ্লোর করাবো আর আমার যাওয়ার পথে আরও খুব সুন্দর সুন্দর ভালো ভালো যতটা পারবো জায়গা, যেটা তোমাদের ভালো লাগবে সেই জায়গা তোমাদেরকে আমি দেখাবো। বাড়ি যাওয়ার পথে বসে আছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে, কেননা আমি বাই রোড বাড়িতেই যাব বাইকে। তো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের পাশেই বসে আছি। এখানে প্রচণ্ড তো গরম রোদ্দুর, বাইরে রাস্তাও প্রচণ্ড গরম। তো এখানে বসে জলটা নিয়ে এখানে বসে জল খাচ্ছি। পাশে দাদার দোকান থেকে জলটা নিয়েছি, তো 10 টাকা নিয়েছে জলটা। যাই হোক, গলাটা একটু ঠিক। কাজ শেষে বাড়ি যাওয়ার পথে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে বসে দুপুরে লাঞ্চটা সারছি। লাঞ্চ সারছি এটা দিয়ে, ম্যাগি আর ডিমের পোচ। তো এটা খেয়ে নিয়ে রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আজকের ব্লগটা আমি বাড়িতে আসার পরে এন্ড করছি, কেননা 50 কিলোমিটার রাইড করে বাড়ি আসার পরে সঙ্গে সঙ্গে মন করছিল না যে এখনই এন্ড করি, কেননা আজকে দুপুরেই তোমাদের আমি বলেছি যে প্রচণ্ড গরম ছিল। সেই জন্য আগে বাড়িতে আসার পরে স্নান করে নিয়েছি আগে, এবং তারপরে আমি ব্লগটা এন্ড করার জন্য আমি তোমাদের সামনে এসেছি। তো আশা করি আজকের যে ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এবং এরপরে নেক্সট আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের উপহার নিশ্চয়ই আমি দেবো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই।